আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পিসরেট কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মচারীরা। সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, পাবনায় নেসকো অফিসে 110 জন কর্মচারী পিসরেটে কর্মরত রয়েছেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান তারা। দুপুরে কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের সামনে পিসরেট কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডিং নেওয়া ও বিল বিতরণ করে রাজস্ব আদায়ে সহায়তা করছেন, কিন্তু চাকরি স্থায়ীকরণ না হওয়ায় তারা অনিশ্চয়তায় পড়েছেন।